নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমার ত্রিপুরা টিভি চ্যানেল এবং এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি আগরতলা এবং আগরতলায় যে নয় বর্ণমালীপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তনুবাবুর সঙ্গে। নমস্কার শান্তনুবাবু। নমস্কার। তো যেই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি, রাত পোহালেই বলতে গেলে ভোট, আগামী কিছুদিন পর বিধানসভা নির্বাচন। আপনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, বর্তমানে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সার্বিক পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার? আপনারা কালকে দেখেছেন যে আমাদের নেত্রী যখন আগরতলা থেকে রোড শোটা শুরু করেছে, এই রাজ্যের জনসাধারণ কিভাবে কাতারে কাতারে নেত্রীর সাথে পা মেলানোর জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে, তাতে কালকেই পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস বিগত আড়াই বছর ধরে মানুষের অধিকার নিয়ে, মানুষের কথা বলার জন্য যে লড়াইটা লড়ছিল, সেটা কালকেই প্রমাণ হয়ে গেছে যে মানুষ ঠিক করে নিয়েছে যে আগামী 16ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করার জন্য প্রস্তুত হয়ে আছে। তো আপনি যেই কেন্দ্র থেকে এবার দাঁড়িয়েছেন, এই কেন্দ্রে কিন্তু বিজেপির হেভিওয়েট প্রার্থী, বিজেপির স্টেট প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য দাঁড়িয়েছে, অন্যদিকে গোপাল রায় বাম কংগ্রেসের আসন সমঝোতার মধ্য দিয়ে দাঁড়িয়েছে, কতটা চ্যালেঞ্জিং? আপনি যেটা বললেন যে হেভিওয়েট, বনমালীপুরে মানুষ হেভিওয়েট জিনিসটা কি সেটা বনমালীপুরের মানুষ খুব ভালো জানে, কারণ হেভিওয়েট প্রার্থীরা ইলেকশনে নির্বাচনে জিতার পর তাদের কি ভূমিকা থাকে সেটা বনমালীপুরের বাসীর থেকে বেশি ভালো কেউ জানে না। আর আমি বনমালীপুরের সাধারণ একটা ছেলে, বনমালীপুরের ঘরের ছেলে, তো এই নির্বাচন হচ্ছে বনমালীপুরের জনসাধারণ বনাম যেই জঙ্গল রাজ যারা কায়েম করেছে তাদের বিরুদ্ধে, তো সেখানে আমার বিশ্বাস যে নিশ্চয়ই বনমালীপুরের জনসাধারণই জিতবে। যেহেতু আপনি বলছেন বনমালীপুরে জনসাধারণ জিতবে, কিন্তু এখানে আপনার মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন, বাম কংগ্রেসকে নাকি বিজেপিকে? বাম কংগ্রেস বলতে তো কিছু নেই, 25 বছর এই এলাকাতে বামফ্রন্টের কি অবস্থা ছিল সেটা রাজ্যের মানুষ জানে। আর কংগ্রেস যারা, আপনি যে কংগ্রেসের কথা বলছেন, যারা জোট করেছে, তো বিগত 25 বছর তো এই রাজ্যের মধ্যে সব থেকে বেশি বঞ্চিত হয়েছে বনমালীপুরের জনসাধারণ, কারণ বনমালীপুরের মধ্যে প্রত্যেকবার বাম বিরোধী মানুষ ভোটে রায় দিত, সেটা বিগত 5 বছর আগেও সেটাই করেছে। তো বনমালীপুরের কংগ্রেসিরা আজকে যখন সিপিএম এর সাথে যুক্ত হয়েছে, তাহলে বনমালীপুরের জনসাধারণ কাছে কি বলবে গিয়ে? বনমালীপুরের প্রাক্তন বিধায়ককে হত্যা করা হয়েছে বাম শাসনের আমলে, তো আজকে সেই পরিবারকে গিয়ে কি বলবে, যিনি কংগ্রেসের, যিনি দাঁড়িয়েছে সিপিএম এর সাথে জোট করে, তিনি আজকে কি মেসেজ দেবে বনমালীপুরবাসীকে? বনমালীপুরের জনসাধারণ বিগত 25 বছর ধরে শুধু কংগ্রেস করার অপরাধে তাদের কোনো ধরনের কর্মসংস্থান হয়নি, তারা রাজ্য সরকারের বলুন এবং কেন্দ্র সরকারের বলুন সমস্ত স্কিম থেকে তারা বঞ্চিত থাকতো, তাদের অপরাধ কি তারা শুধু কংগ্রেস করত? তখন সরকারে কে ছিল? তখন সরকারে ছিল সিপিএম। আজকে সেই সিপিএম এর সাথে তারা যোগ করে তারা নির্বাচনে লড়াই করতে নেমেছে। আমি কংগ্রেসের যিনি প্রার্থী, আমি তানে আগে ওনাকে বলবো যে আপনি বনমালীপুরের বাসীকে বলুন যে বিগত 25 বছর মানুষ, যে বনমালীপুরের মানুষ যে বঞ্চনা শিকার হয়েছে তার জন্য দায়ী কে, এই দায়ভারটা কে নেবে, আগে এটা পরিষ্কার করুন, তারপরে নির্বাচনে লড়াই করার জন্য আপনি আসুন। বিগত 5 বছরের যদিও না, কিছুদিন কম, কিন্তু বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন, আপনি এখন ডোর টু ডোর প্রচারে যাচ্ছেন, কি রেসপন্স পাচ্ছেন বা উনাচ্ছেন? 2018 বিধানসভা নির্বাচনে মানুষ একটা পরিবর্তনের জন্য, বিশেষ করে বনমালীপুরের জনসাধারণ সারা রাজ্যকে একটা মেসেজ দেওয়ার জন্য যে বনমালীপুরের বাসী দীর্ঘদিন ধরে বঞ্চিত, তারা মুক্তি চাইছে, যে একনায়কতন্ত্র সরকার চলছিল তার থেকে বেরোনোর জন্য মানুষ একটা নতুন অল্টারনেটিভ পেয়েছিল তখন বিজেপিকে পেয়ে, ওনারা যেহেতু তৎকালীন সময়ে যিনি সভাপতি ছিল তিনি এই কেন্দ্রের প্রার্থী হয়েছিল, তার জন্য জনসাধারণও খুব বিশ্বাস করে, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী সবাই ত্রিপুরাতে আসছিল, এসে বলছিল যে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, ঘরে ঘরে কর্মসংস্থান দেব, মায়েদেরকে আমরা সুরক্ষা দেব, এই সমস্ত কথাগুলি শুনে মানুষ বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছে। কিন্তু ভোট দেওয়ার পর আপনারা জানেন নির্বাচনে জিতার পর এই এলাকা থেকে একজন মুখ্যমন্ত্রী হয়েছে, যেটা আপনি বললেন, কিন্তু বিগত 5 বছরে এই রাজ্যের কোনো ধরনের উন্নয়ন হয়নি, পাশাপাশি এই এলাকাতেও কোনো উন্নয়ন হয়নি, এই এলাকার কোনো যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি, তোর কিসের মুখ্যমন্ত্রী? যখন যুবকরা বাড়ি থেকে বেরিয়ে যখন কর্মসংস্থানের জন্য তারা
বিধায়ককে এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছিল যে আমাদের কর্মসংস্থান লাগে, মহিলারা বলছিল যে আমাদেরকে কাজ লাগে, তখন কি করলো? তখন সন্ত্রাস নামালো। বনমালীপুরে কোনোদিন এই বাইক বাহিনী নামক এবং সন্ত্রাস এত পরিমাণে শিকার কোনোদিন হয়নি। আপনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে সব থেকে শান্তির কোনো বিধানসভা যদি থাকে সেটা হয়েছে বনমালীপুর, কিন্তু বিগত 5 বৎসরে এই বনমালীপুরকে যেভাবে জঙ্গল রাজ তৈরি করেছে বর্তমান বিজেপি সরকার, তার থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য আগামী 16ই ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করছে শুধু। সর্বশেষ আপনার এলাকার ভোটারদের জন্য কি বার্তা দেবেন? আমি প্রথমেই বলেছিলাম যে এই নির্বাচন হচ্ছে বনমালীপুরের জনসাধারণের নির্বাচন। আমি বনমালীপুরের সমস্ত গুরুজনদের এবং বনমালীপুরের সমস্ত জনসাধারণকে আমি অনুরোধ করব যে বিগত 5 বৎসরের বঞ্চনা এবং আপনাদের দীর্ঘ 25 বৎসরের যে অত্যাচার, যে শোষণ, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা যেভাবে মিউনিসিপ্যালিটি নির্বাচনে আপনারা যে মেসেজটা দিয়েছিলেন যে মমতা ব্যানার্জির পাশে আপনারা আছেন, আপনারা আগামী 16ই ফেব্রুয়ারি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির উপর যে ভরসাটা রেখেছেন সেই ভরসাটা রেখে আপনারা আমাকে ভোট দেন। আমি আপনাদের ঘরের ছেলে। আমি বিশেষ করে আপনাদের বলতে পারি যে আগামী 16ই ফেব্রুয়ারির পর প্রথম আমি যে কাজটা করবো সেটা করবো এই এলাকার শান্তি ফিরিয়ে দেব, কারণ এই এলাকা মানুষ বেশি কিছু চায় না, এই এলাকার মানুষ চায় শুধু শান্তি। তো আমি শান্তিটা ফিরিয়ে দেব এবং এই এলাকার যুবকদের জন্য, যেহেতু আমি দীর্ঘদিন ধরে যুব সংগঠনের সাথে যুক্ত, আমি যুবকদের জন্য লড়াই করছি, তো এই এলাকার যুবকরাও যেন কীভাবে উপকৃত হয়, যুবকদের কীভাবে কর্মসংস্থান দেওয়া হয় সেই সমস্ত দিক নিয়ে আমি কাজ করব। তাই আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইবো যে আগামী 16ই ফেব্রুয়ারি আপনারা যে তো ঠিকই করে রেখেছেন নির্বাচনে ভোট দেওয়ার জন্য, আপনারা সকাল সকাল গিয়ে আপনারা শুধু ভোটটা প্রয়োগ করুন। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বললাম নয় বটমালীপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তনু সাহার সঙ্গে, এবং তিনি কিন্তু তুলে ধরলেন রাজ্যের বর্তমান পরিস্থিতির সঙ্গে নয় বটমালীপুরের কী হয়েছিল বা বর্তমানে কী অবস্থা রয়েছে এবং আগামী নির্বাচনে কী মতামত সেটাও কিন্তু তিনি তুলে ধরলেন। দেখতে থাকুন আমার ত্রিপুরা, আমরা পরবর্তী আপডেট নিয়ে শীঘ্রই আসছি। নমস্কার, ধন্যবাদ।